আমাকে নিয়ে সিনেমাটা করতে চাও? অবশ্যই আপনাকে নিয়ে সিনেমা করা লিখব বস। না ভাই ভাই ভাই, আমি এই সিনেমাটা নিয়ে যেভাবে প্ল্যান করেছি না, মানে আপনাকে ছাড়া একটা ফ্রেমে তো শুট করা সম্ভব না। তাহলে বাদ দাও। না না, বাদ দাও তো সম্ভব না বস। আমি বলি কি, মানে আপনাকে বাদ দিলে তো পুরো সিনেমাটাই বাদ দিতে হয়। পুরি আইলাকে বাদ দাও। কেন ভাইয়া, ও কি করছে? ওর অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। ফুল এইচডি, ফুল এইচডি। আপনি একটা ফোন কল করে আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনি ফোন করেছেন, আমি তো সাথে সাথে হায়দার আলিম আমার সাথে চলে এসেছি, তাই না? সেজন্য আমি তোমাকে সরি বলছি। দেখো, তোমার সাথে আমার কোনো পার্সোনাল ঝামেলা নেই। আমরা অন্য প্রজেক্টে একসাথে কাজ করব। ঢাকায় যাই, বসে সেটা প্ল্যান করা যাবে। বস, এই কথাগুলো তো অবনা বস। মানে আমার সিনেমা বস, এখানে যত দিন যত মাস যত বছর লাগুক, আপনি এটা শেষ করে দিয়ে যাবেন সেই কথা আপনি আমাকে দিচ্ছেন বস। আপনার কথা অনুসারে আপনার বলতে সুখময় পাবো। আমার এখানে মনে করেছে ছবির জন্য টাকা পয়সা দিয়ে পাঠাই দিয়েছেন বস। এখন বস, এটা কোটি টাকার মামলা বস। এখানে একটা ঝামেলা হয়ে যাবো বস, আমার ক্ষতি হয়ে যাবো বস। আমাকে নিয়ে সিনেমাটা করতে চাও? অবশ্যই আপনাকে নিয়ে সিনেমা করা লিখবো বস। ভাই ভাই ভাই, আমি এই সিনেমাটা নিয়ে যেভাবে প্ল্যান করেছি না, মানে আপনাকে ছাড়া একটা ফ্রেমে তো শুট করা সম্ভব না। তাহলে বাদ দাও। না না, বাদ দাও তো সম্ভব না বস। আমি বলি কি, মানে আপনাকে বাদ দিলে তো পুরো সিনেমাটাই বাদ দিতে হয়। পুরি আইলাকে বাদ দাও। কেন ভাইয়া, ও কি করছে? ওর অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। যাক, সেসব কথা আমি তোমাকে বলতে চাই না। জাস্ট একটু আগে ও কি করেছে সেটাকে আমি উদ্ধততা বলবো নাকি বোকামি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। কি করছে বস? ওই সেমনি কি করছে? আপনি আমাকে কোন বস কি করছে? ও আমাকে বলেছে দুলাল খান এই সিনেমা নিয়ে এমন প্ল্যান করেছে, এই সিনেমা করে আমি নাকি একদম হিট হয়ে যাব। এই আগা খান, আমি যে ঠিক করি সিনেমার নায়িকা কে হবে, ডিরেক্টর কে হবে, প্রডিউসার কে হবে, ইনফ্যাক্ট কোন কোন সিনেমা হলে সিনেমা চলবে, সিনেমা কিভাবে চালাতে হয় সেটা তো আমার কাছ থেকে পুরো ইন্ডাস্ট্রি শিখেছে। আর ও কি না বলে, এই এক সিনেমা করে আমি হিট হয়ে যাব, অনেক উপরে উঠে যাব। ওফ, আই কান্ট বিলিভ, হাউ ডেয়ার। বোকামি, জাস্ট বোকামি। নতুন মেয়ে তো, মানে কোথায় কি বলতে হবে করতে হবে এখনো শিখে উঠতে পারেনি। আমি সব ওকে বুঝিয়ে বলবো, আপনি জাস্ট একটু সময় দেন। আমি একদম একদম ঠিক ঠিক মতো ওকে বলবো, আপনি একদম চিন্তা করবেন না। না না না, তোমার কিছু বলতে হবে না। ইনফ্যাক্ট আমি ওর সাথে সিনেমা করতে আর চাই না, মানে আমি ওর সাথে কোনো অভিনয় করতে চাই না। ভাইয়া, হয়েছে কি, মানে আপনি জাস্ট আমাকে একটু সময় দিন, জাস্ট একটা সুযোগ দিন আপনি আমাকে, আমি জাস্ট ওর সাথে একটু কথা বলে দেখি। আর প্রয়োজন হলে একান্তই যদি হয় আমি প্রয়োজনে বাদ দিব ওকে, প্রয়োজনে আমরা কোনো সময় নেবো না, আজকেই বাদ দিয়ে দেবো। আমি জাস্ট একটু বিষয়টা দেখি। মামা, তুমি আমার সাথে আসো। তার উপর তুই মুখ ছুটেছিস না, তোর কলম আমি কিছুই করতে চাইতেছি না এখন। মামা, আমি যেটা বলছি এটা অবশ্যই জানতে হবে, সে তোমার বাড়ির আবদার পেয়েছে কিনা। তুমি চলো আমার সাথে। এই স্যার, এই আমার বাড়ির আবদার মানে কি? মামা বাড়ির আবদার, তুমি আমার মামা না, সেজন্যই জানতে হবে সেটা তোমার বাড়ির আবদার পেয়েছে কিনা। চলো তুমি। তোর এই ঠাট্টা মস্কারা গুলো কিছুতেই এখন আমি নিতে পারতেছি না রে। আমার শরীরে কোনো কিছু এখন নেয় না রে। ঢাকা থেকে সুকুময় বাবুর আমি কথা দিয়ে আসছি, এই ছবি শেষ করার দায়িত্ব আমার। আমি এই ছবি শেষ করবো, সমস্ত টাকা পয়সা উনি আমাকে বুঝাই দিছে। তার মধ্যে তুই পান্তা পাতে কি ডাললি? তুই? আমি? ইয়েস, তুই। আমি কথা কইতে চাইতেছি না দুলন, আমি কথা কইতে চাই না রে। তোর কারণে উড়ি এলামে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। যেটা বোঝো সেটা ভুল বোঝো মামা, সেটা আমি প্রমাণ করবো। আমি দুলাল খান, আমার উপর বিশ্বাস রাখো। সে নায়িকা হোক আর যাই হোক, প্রয়োজন আমি তাকে ঘাট ধাক্কা দিয়ে সেট থেকে বের করে দিব। না বুঝে না শুনে যে কোনো কথা বলে বসবে নাকি? এটা তো আমাদের ক্ষতি হচ্ছে।